আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন ধরে তোমাদের স্কুল কলেজ বন্ধ, এই মহামারী করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকার জন্য তোমাদের লেখাপড়ার অনেক ঘাটতি হয়েছে, ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্যোগে আজ অ্যাসাইনমেন্ট পরীক্ষা অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মুজাম্মদ ফাহিমা খাতুন, সহকারী শিক্ষিকা, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র আমাটির ভেঁপু গল্পটি পড়াবো। তোমরা তোমাদের পাঠ্য বইটা বের করো এবং বইয়ের সাথে মিলাইয়ে নাও। আমাটির ভেঁপু গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখো 1894 সালে চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে জন্মগ্রহণ করেন? মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জেলা হচ্ছে চব্বিশ পরগনা। তিনি ছিলেন অসাধারণ প্রতিভাধর ব্যক্তি সম্পন্ন। শরৎচন্দ্রের পরে কিন্তু বাংলা সাহিত্যে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন উপন্যাসিক, বিভিন্ন উপন্যাসে তিনি খ্যাত হয়ে আছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে পথের পাঁচালি, অপরাজিত উপন্যাস, আরণ্য, ইচ্ছামতী ইত্যাদি। আর ইচ্ছামতী উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। তাহলে তিনি কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো, ইচ্ছামতী উপন্যাসের জন্য। কারণ আমাদের লেখক পরিস্থিতি সম্পর্কে একটু ভালো করে পড়তে হবে, কারণ লেখক পরিস্থিতি থেকে আমাদের অনেক সময় অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসে, নৈবিত্তিক প্রশ্ন আসে। এই জন্য আমরা সবসময় লেখক পরিস্থিতিটা একটু ভালো করে পড়ব। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল 1950 সালে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আমাটির ভেঁপু গল্পটা একটু পড়ি। যে সেদিন ছিল সকালবেলা, বেলা হচ্ছে 8টা কি 9টা। হরিহাল নামে এই গল্পের একজন পিতা ছিলেন। তার পুত্র আপন মনে রুয়াকে বসিয়া খেলা করিতেছে। তার ছোট্ট একটি টিনের বাক্স ছিল, সেই বাক্সের ডালা কিন্তু ভাঙা ছিল। বাক্সের ভিতর তার যে খেলনা, যে আসবাবপত্র, যে সম্পত্তি ছিল, সেগুলো সে মেঝেতে বিছাইয়া খেলা করিতেছে। তার ভিতর ছিল একটা রং ওটা কাঠের ঘোড়া, হ্যাঁ, একটা রং ওটা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা কি ছিল টোল, আর ছিল কি খাওয়া টিনের একটা ভেঁপু বাক্স, আর গোটা কত করি, এইগুলো ছিল তার খেলার সরঞ্জাম এবং আসবাবপত্র। এইগুলো সে সবসময় লুকায়া রাখিত যাতে কেউ দেখিতে না পারে। সে অনেক যত্ন করে এগুলো রেখে দিত এবং যখন বাসায় কেউ থাকতো না তখন সে অবসর টাইমে এইগুলো নিয়ে খেলা করিত। এমন সময় একদিন হঠাৎ খেলা করিতেছে, এমন সময় তার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা থেকে অপু অপু বলে ডাকছে। হ্যাঁ, তাহলে এই গল্পে অপু এবং দুর্গা ছিল প্রধান মেয়ে, তারা দুই ভাই বোন। শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগী হও, হয়ে গল্পটা শোনো। সে তখন বাড়ি ছিল না, হঠাৎ কোথা থেকে এসে অপু অপু করে ডাকছে। অপু কিন্তু তার বোনের কথার কটোস্বর শুনে সেগুলো তাড়াতাড়ি একদিকে লুকাইয়া রেখে দৌড়ে এসে বলে যে অপু, দিদি ডাকছ কেন? তখন বলছে যে এদিকে শোন, দুর্গার তখন বয়স কত? 10-11। শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের নৈবিত্তিক প্রশ্ন হতে পারে যে দুর্গার বয়স কত, এটা কিন্তু পরীক্ষায় আসে। দুর্গার বয়স হচ্ছে 10 কিংবা 11,
গরম ছিল পাতরা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় তার হাতে ছিল কাঁচের চুড়ি পরনে ছিল ময়লা কাপড় চুলগুলো ছিল রুক্ষ হ্যাঁ এমন সময় দুর্গা অপুকে বলছে যে তাড়াতাড়ি এদিকে আয় অপু দেখছে তার বোন দুর্গার হাতে একটা নারকেলের মালা সে মালাটা নিচু করিয়া দেখাইল এবং কতগুলি পচে আম ছিল সেই আমগুলো হচ্ছে কাটবে বলে অপু তাড়াতাড়ি ঘর থেকে আসতে বলছে তখন অপু এসে বলছে যে দিদি কি যে এদিকে আর মা কি নদী থেকে এসেছে তা বলছে না তখন সে বলছে যে একটু রান্নাঘর থেকে একটু নুন আর তেল নিয়ে আয় এই আমের কুশিগুলো জারাব অপু মানে আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি হ্যাঁ দুর্গা বলিল পটালিদের বাগানের শিলুর কুটার তলায় পড়েছিল হ্যাঁ আন দেখে একটু নুন আর তেল নিয়ে তারা সেইগুলো খুব আনন্দ সহকারে আমগুলো কেটে নুন তেল মাখিয়ে খায় এদিক ওদিক ঘুরে বেড়ায় খুব মজা করে দুই ভাই বলে কিন্তু মা হঠাৎ করে কাকু কেসে যখন বাড়ি ফেরে ফিরে বলে যে যে দুর্গা অপু তোমরা কোথায় ছিলে ওরা ওদের কাপুর কেসে যখন বাসায় আসে তখন তাদের খুঁজে পাচ্ছে না কিন্তু বলছে আমরা ওদিকে ছিলাম তখন তারা কিন্তু আম খাচ্ছিল তারা আনন্দের সহিত আম খাচ্ছিল দুর্গাদের বাড়ির চারিদিকে জঙ্গল হরিহার রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্পত্তি গত বছর মারা গিয়েছে তার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করতেন কাজেই পাশের ভিটা জঙ্গল মৃত হইয়া পড়িয়াছে নিকটে আর কোনো লোকের বাড়ি নেই 5 মিনিটের পথ গেলেই তবে ভুবন মুখুজ্জের বাড়ি হরিহারের বাড়িটা অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই কিন্তু সামনের দিকে ছিল ভাঙ্গা হ্যাঁ ঘরগুলো ছিল ভাঙা জানালাগুলো ভাঙা কিন্তু সেখানে তারা খেলা করত মনের আনন্দে এমন সময় তার মা বলছে যে এদিকে আয় দুর্গা কোথায় ছিলি কিন্তু তারা মাকে খুব ভীষণ ভয় পেত মার সাথে কথা সত্যি কথাটা বলতো না অনেক ভয় পেত মাকে তার মা ছিল সর্বজয়া সে সারাদিন পরিশ্রম করত পরিশ্রম করে বাসায় নানা রকম কাজকর্মে ব্যস্ত ছিল তাদের জীবন কেটে দরিদ্র অসহায় মানুষের মতো তারপরেও তারা কিন্তু দরিদ্রের ভিতর জীবনযাপন করেনি এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলিত হয়েছে এখানে দুটি ভাই বোন অপু দুর্গার গ্রামের আনন্দিত জীবনের কাহিনী নিয়ে এই চিত্রটি ফুটে উঠেছে এখানে অপু দুর্গা দরিদ্র কিন্তু তাদের অভাব অনাটন তারা বুঝতে পারে না দরিদ্র জ্বালা বুঝতে পারে না তারা গ্রামের ভিতর সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় এবং গ্রামের ফলফলাতে খেয়ে তাদের জীবন কাটে কিন্তু তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে আমাটির ভেবু গল্পে দুর্গা ও অপু তারা কিভাবে তাদের গ্রামের জীবন কাটিয়েছে কিভাবে তারা ঘুরে বেরিয়েছে তোমরা অবশ্যই বলতে পারবা যে ইসামতী উপন্যাসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারণে পুরস্কারে ভূষিত হয়েছিলেন অবশ্যই এটা তোমরা বলতে পারবা যে তারা হচ্ছে যে ইসামতী উপন্যাসের জন্য এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিল তারপর যেমন রুয়াক শব্দের অর্থ কি এটা তোমরা বলতে পারবা যে রুয়াক শব্দের অর্থ হচ্ছে বারান্দা আমের কুচি মানে ছোট আম এগুলো তোমরা প্রিয় শিক্ষার্থীরা সবাই বুঝতে পারবা তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবার তোমরা বাড়ির কাজটা নেও নিয়ে যে আমাটির ভেবু গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে দুর্গা ও অপু ছোট দুইটা শিশু তাদের যে আনন্দ ও বৈচিত্র্য জীবন গ্রামের ভাষায় গ্রামে থেকে তাদের যে বৈচিত্র্য জীবন কেটেছে তার নিজের ভাষায় লেখো
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। বাইরে গেলে হাত মুখ পরিষ্কার করবে, সাবান দিয়ে মাস্ক ব্যবহার করবে। ভালো থাকো, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।